বন্ধু, এখন বাজে 7:50। আমি জাস্ট কাজের থেকে আসলাম, 10 মিনিট আগে এসেছি। অন্যদিন তো 8:30 বেজে যায়। তো যাই হোক, এখন আমরা কোথায় যাব, কি করব, তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। এখন আমাদের কোনো প্ল্যানের ঠিক নেই। এই যে মুখটা রেডি হয়ে গেছে, একদম হিরোইন লাগছে, হিরো ফুল হেভি লাগছে। তো চলো, এখন আমরা কোথায় যাবো এখনো প্ল্যানের ঠিক নেই। তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। কলকাতার এত জ্যাম, সিগনাল পার করার পরে তারপরে ফাইনালি এখন আসলাম কোয়েস্ট মলে। আগে বলতে আমি রিমপার সাথে এসেছি, আর রিমপা ফার্স্ট টাইম, কেমন লাগছে বলো? ফার্স্ট এন্ট্রি? হ্যাঁ, আরে আমি হঠাৎ চলে এসেছি। হ্যাঁ, না বউ ছাড়া ঘুরে বেড়াবো কেন? হ্যাঁ, ফটো তুলছি। এখন রিম্পার আর আমার ফটো সেশন চলছিল, ফটো তুলছিলাম। রিম্পার তো একদম দেখে মন একদম খুশ হয়ে গেছে। কি নোবা বলো, গুচিতে আমার যাই যাই নোবা, আমি হাত খাড়া করে দিচ্ছি, আমি দিতে পারবো না। বলো নিচে কেমন লাগলো, ভালো লাগেনি কেন? হ্যাঁ, এটা জোরে বলে শুনতে পাচ্ছে না কেউ। হ্যাঁ তাই তো, টাকাগুলো পকেট দিয়ে খসে যাবে। তুমি যাই হাত দেবা, তাই দিতে পারবো না আমি। রিম্পার কথা তোমরা শুনো যে বলছে ফটো তুলতে এসছে। এই যে ম্যাডাম, বলো কেমন লাগছে? এখনো পর্যন্ত মোটামুটি লাগছে। ভালো, খুব ভালো লাগছে না? বেসিক্যালি আমরা এসেছি এখানে ফটো তুলতে, আর এসির হাওয়া খেতে, আর কিছু করতে আসিনি। আর যদি আধ ঘন্টা লেট হয়ে যেত আর আসা হতো, মানে প্ল্যান ক্যান্সেল ছিল বলতে গেলে, কোনো রকম প্ল্যান ছিল না, প্রি প্ল্যান না, হঠাৎ করে আমাদের হঠাৎ করে প্ল্যান হলে উঠলো ভাই কটক দেই, না হলে আসা হয় না। হচ্ছে রিম্পার এখন পেয়েছে খিদে, খিদে পেলে রিম্পার সহ্য করতে পারে না, আগে খেয়ে দে নি দেখি কোথায় খাওয়ার ব্যাপারটা রয়েছে। একদম টপ ফ্লোরে রয়েছে ওয়াও মোমো, আর ফুড কোর্ট রয়েছে, পাও চিকেনও রয়েছে, ও পাশে KFC রয়েছে, বার্গার কিং, টাকো বেল। চলো আগে দেখি কি নেওয়া যায়। আমরা এটা ফিক্সড করলাম, 8 piece 479। চলো দেখি। তো বন্ধু, এখন আমরা অর্ডার দিলাম ফ্রাইড চিকেন 8 পিস, যেটা প্রাইস নিল হচ্ছে তোমরা তোমাদের 387 অফারে ছিল আর কি। এখন ওয়েট করছি এখানে। তবে সুন্দর, তোমাদের একটা হেভি সুন্দর একটা জিনিস দেখি, ওপরে দেখো একদম জিমনাস্টিক খেলছে। রিম্পা বলছে ফটো তুলবো, ড্রেসটা নতুন কিনেছি, একটা ফটো তুলবো। ওই ফটো তোলা যায় কত দূর চলে এসেছি, ভাবলাম যে একবার নিয়ে আসি, কারণ টাইম তো হয়ে ওঠে না, এমন টাইমে বাড়ি আসি না, এদিকে বিকেলে বেরোনো যাবে না রাতে বেরোনো যাবে, বেশি রাত হয়ে যাবে। আজকে তাও 20 মিনিট আগে এসেছি, 9:00 বেজে গেছে। আর কলকাতা বন্ধু এত ট্রাফিক, সুন্দর মেকআপ, ভাগ্যিস আমাদের কোনো মেকআপ নেই। আমার আছে, তাহলে 13:00 বেজে যেত। আমাদের এখন চলে এসছে ফ্রাইড চিকেন, রিম্পা পুরো খেতে পারবে না আমি জানি, অল্প একটু খেয়ে তারপরে এতটা চিকেন পুরো আমারই খেতে হবে বন্ধু। অল্প একটু খাবে, তারপরে পুরো চিকেন একদম, আমি না আমি খেতে পারবো, লাস্টে প্যাক করে নিয়ে যেতে হবে এরকম অবস্থা। হ্যাঁ প্যাক করতে হবে না তো, পুরো খাওয়া তো। হ্যাঁ গুড, রিম্পা চিকেন খেয়ে খেয়ে মোটা হবে এবার, ফ্রাইড চিকেন খেয়ে খেয়ে মোটা হবে না, মোটা হয়ে যাবে আস্তে আস্তে, 50 কিলো শুয়ে যাবা। বলো ডাক্তার আগের দিন কি বললো? হ্যাঁ কি বলেছে, কি বলেছে? পারফেক্ট ওয়েটে আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে আর ঝামেলা করবো না, তা ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। খাচ্ছি আর আকাশ হচ্ছে নাজুক পারি, মানে ওর হাতে কোনো গরম ওর সহ্য করতে পারে না, আর এটা ততটাই গরম, তো বেচারা বন্ধু সত্যি কথা যেটা একদম সত্যি, আমি একদম গরম করতে পারি না, প্রচুর গরম না ছোটোবেলা কেমন বেচারা স্কিন ভীষণ নরম, স্কিন নরম মানে এরকম
শুনে আমি এখনো পর্যন্ত নাজুক পারি এরকম কোনো ব্যাপার নেই, আমি অতিরিক্ত গরম ধরতে পারি না, হাতে এখনো হাত পুরান চলে যায়, ছেঁকা পড়ে যায়, ছেঁকা পড়ে যায়, ফোসকা পড়ে যায়, ফোসকা পড়ে না কিন্তু আমি ধরতে পারি না গরম। আরে অনেকেই পারে না, এরকম কি আহারে করতে হবে। চলো আমরা এখন খেয়ে নিই, আই থিঙ্ক এটা যথেষ্ট ওয়েট দেড় পয়সা তুলনায়। কেপসিকে কিন্তু এর থেকে দাম বেশি দিচ্ছে, কারণ ওটা কত ছিল না, এটা 8 to 4 69 ছিল, এটা হচ্ছে 385 তো বন্ধু এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মলপুর একদম খালি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, দেখো কেউ নেই, বন্ধ হয়ে গেছে, চলো তাড়াতাড়ি বন্ধু দেখো পুরো খালি হয়ে গেছে, শুধু মনে হচ্ছে আমরাই রয়েছি, পুরো ভুতুরে মল মনে হচ্ছে, দেখো লোকজন আর নেই, শুধু মনে হচ্ছে আমরাই আছি, এত রাতে আসলে এই ভয়, দেখো আইসক্রিম। আমরা এখন চলে আসলাম নিচে, আর নিচে লোকজন খুবই কম, 10টা বেজে গেছে। রিম্পা কিছু বলতে চাই, দেখো কি বলবে, বন্ধ হয়ে গেছে, আজকে যদি আমরা গুছোতে যাই তাহলে সারা মাসে বাকি হাতে নিয়ে রাস্তায় বসে থাকবো, নিচে যাবো গুছোতে যাওয়ার অকাত নেই, নিচে হবে একদিন সব সব হয়ে যাবে অল্প অল্প, বাট আমার অত ব্র্যান্ডের স্টক নেই, ব্র্যান্ডের জিনিস এই যে 300 টাকার ড্রেস পড়লো ফটাফট ফেলে দাও, আমার সাথে একটু ব্র্যান্ড না অনেকদিন চলে, এই হচ্ছে অনেকদিন চলে, ব্র্যান্ড বলতে কি মানে একটু হালকা একটু দাম দিয়ে কিনলে কি অনেকদিন চলে, সেলাই ফেলাই ভুলে যায় না এই যা মানে কি। চলো হয়ে গেল আমাদের ঘোরা, বাইরে বেরোতেই হালকা একটা গরম হাওয়া সুন্দর, এইবার এবার দেখো হ্যাঁ এই গরম আবার আমার বেশি এফেক্ট, মানে বাইরের গরম বেশি এফেক্ট করে না, কারণ বাইরে ঘুরে ঘুরে অভ্যাস, রিম্পার অসুবিধা আছে, রিম্পার অসুবিধা আছে, পেমেন্টটা করে এখন প্রচুর তাড়ায় আছে ব্যস্ততা, ওটে বাপ রে কি রয়েছে দূর দেখো বন্ধু, এখন বাজে 10:30, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ছোট একটা ব্লগ ছিল, ফ্রি হলে এরকমই ব্লগ তোমরা পাবে, সো যাই হোক যারা আজকে আমার ব্লগে নতুন এসছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার ব্লগে, আমার পরিবারে, আমার মেমোরি ডায়েরিতে, তো যদি কোনো কিছু ভালো লেগে থাকে ব্লগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা দেখছো যারা কন্টিনিউয়াসলি আমার চ্যানেল ফলো করো, আমি দেখি যারা সাবস্ক্রাইব করো না শুধু দেখে চলে যাও, আমি জানি না কী কারণে তোমাদের ভালো লাগে, আমি যখনই টাইম পাই তখনই ব্লগ বানাই, অ্যাকচুয়ালি কাজের থেকে ফ্রি হয়ে ব্লগ বানানোটা একটা মানে সত্যি আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার, অনেকটা টাফ হয়ে যায় আর কি, সো যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আকাশ সব ব্লগ, দেখা হচ্ছে একটা নতুন কোনো একটা ফ্রেশ ব্লগে, ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম, প্রচুর মজা করো বন্ধু।